নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 16/4/2021 এনসিটির আইনে মর্যাদা পেল বিএড এবং কালা আইনকে বাতিল করার দাবি ডিএলএড প্রার্থীদের। অর্থাৎ প্রাইমারি টেটের ক্ষেত্রে ডিএলএড শুধু যোগ্যতা থাকলে হবে না, তাই ডিএলএড থাকলে তারা তো পরীক্ষায় বসতে পারবে, তার সঙ্গে বিএড থাকলেও কিন্তু তারা এই প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারবে বা প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় কিন্তু দিতে পারবে। তো সেই রকমই আইন প্রকাশিত হলো এনসিটির তরফ থেকে। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর এরই এই আইনের জন্যই কিন্তু এক অংশ ডিএলএড প্রার্থীরা তারা কিন্তু এর বাতিল জানাচ্ছে এই আইনের। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা টেটের প্রার্থীর আবেদন করতে পারেন বিএড বা ব্যাচেলার অফ এডুকেশন ডিগ্রি পাস করা চাকরি প্রার্থীরা। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ইনস্টিটিউট 2018 সালে এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বিএড বা ব্যাচেলার অফ এডুকেশন ডিগ্রি থাকলেও প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা দেওয়া যাবে। এনসিটি তাদের বিজ্ঞপ্তিতে আরও জানাচ্ছে, কোনো প্রার্থীর বিএড এবং স্নাতকে 50% নম্বর থাকলে তিনি টেটে বসতে পারেন। তবে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা চাকরি পেয়ে গেলেও 2 বছরের মধ্যে একটি বিশেষ পাঠ্যক্রম করে নিতে হবে এবং 6 মাসের এই পাঠ্যক্রম করা বাধ্যতামূলক। এনসিটির নিয়ম অনুযায়ী নিজেদের বঞ্চিত মনে করছেন ডিএলএড পাস করা চাকরি প্রার্থীরা। বাংলায় এনসিটির আইনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড়। অবিলম্বে এনসিটি 2018 সালের বিজ্ঞপ্তি খারিজ করার আবেদন জানাচ্ছে তারা, তা না হলে বৃহত্তর আন্দোলনের দিকে হাঁটবেন চাকরি প্রার্থীরা। এদিকে এনসিটি 2018 প্রাইমারি নিয়োগের বিএড প্রার্থীদের বসতে দেওয়াকে তুগলুকি কালা আইন বলে উল্লেখ করেছেন ডিএলএড প্রার্থীরা। বলেছেন যে এনসিটির এই আইনের ফলে পশ্চিমবঙ্গে 2020 সালে 16,500 জন প্রাথমিক শিক্ষক নিয়োগের অন্যায়ভাবে হাজার হাজার প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে এবং এই অস্বচ্ছ আইনের কারো করাল গ্রাসের কাছে আত্মবলিদান দিতে হলো ডিএলএডের প্রার্থীদের। 2014 টেট পাস করা প্রার্থীদের এই অবস্থায় ডিএলএড প্রার্থীদের রক্ত দিয়ে তৈরি করা হলো ইতিহাস। তাহলে সেই আইনের বাতিল জানাচ্ছে, দেখতে পাচ্ছেন ডিএলএড প্রার্থীরা সেই এখানে রয়েছে দাবি। এবং ডিএলএড প্রার্থীদের বক্তব্য, এই আইনের মধ্যে দিয়ে অর্ধ প্রশিক্ষিত বিএডদের সমমর্যাদা দেওয়া হলো পূর্ণ প্রশিক্ষিত ডিএলএডদের সঙ্গে, কারণ বিএডরা 6 মাসের ব্রিজ কোর্স করলে প্রাথমিক শিক্ষক নিয়োগে ডিএলএডদের সমকক্ষ হতে পারে। অবিলম্বে প্রাইমারিতে শুধুমাত্র ডিএলএডদেরই যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি এনসিটি 2018 আইনের মাধ্যমে যে বিএডকে অন্তর্ভুক্ত করা হয়েছিল অবিলম্বে সেটা আইন সংশোধন করতে হবে। তাহলে দেখলেন বিএডের সঙ্গে ডিএলএডের একসঙ্গে মানে সমমর্যাদা দেওয়ার কারণে, টেট পরীক্ষায় বসতে দেওয়ার কারণে তারা কিন্তু এই ডিএলএড প্রার্থীরা এর প্রতিবাদ জানাচ্ছে। তো যাই হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগছে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।